একজন কলরব শিল্পী আবু রায়হান তিনি দ্বিতীয় বিবাহ করেছেন নিপা পারভিনকে নিয়ে তাকে নিয়ে এমন সমালোচনা যে তিনি যেন বড় ধরনের একটা অন্যায় করে ফেলেছেন মনে হচ্ছে তিনি যেন একদম গুনার কাজ করেছেন অথচ এটা কি গুনার কাজ এটা কিন্তু গুনার কাজ নয় এটা হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর রাসূল বলেছেন তুমকাহুল মুরআতু লি আরবাইন লিমালিহা ওয়া লিহা সাবিহা ওয়া লি জামালিহা ওয়া লি দীনিহা ফাজবুর বিজাদিদ দীন আল্লাহ কোরআনে বলেছেন যে কোন ব্যক্তি যদি সামর্থ্যবান হয় তাহলে একটা না সে চারটি বিবাহ করতে পারে চারটি গুণ দেখে আয়াত তাফসীর আল্লাহর রাসূল বলেন চারটি গুণ দেখে একটি হচ্ছে সে সৌন্দর্য তার ভিতর সৌন্দর্য থাকতে হবে বংশ মর্যাদা দেখতে হবে আর্থিক অবস্থা ভালো হতে হবে চার নম্বরে দিনদার হতে হবে এরপরে বলেছেন ফাজপুর বিজাদের দিন যদি সৌন্দর্য নাও হয় আর্থিক অবস্থা যদি নাও থাকে বংশ মর্যাদা যদি ভালো নাও হয় যদি দিনদার থাকে এই মেয়েটাই তোমার জন্য উত্তম সুবহানাল্লাহ এখন কি বলা হচ্ছে যে তিনি দ্বিতীয় বিবাহ যে মেয়েকে করেছেন তিনি একজন টিকটকার নাচ গান করে তো আমরাও এখানে বিরোধিতা করে ঠিকই আছে যে তিনি একজন ইসলামী লেবাস তিনি একজন আমাদের সংগঠনের লোক তিনি একজন কলরব শিল্পী যার মুখ দিয়ে ইসলামের অনেক সঙ্গীত বের হয়েছে তিনি সঙ্গীতের মাধ্যমে ইসলামের অনেক উপকারও করেছেন একজন মানুষ যে শুধু ক্ষতি করে বেড়ায় ব্যাপারটা এমন না তিনি তার দ্বারা ইসলামের অনেক উপকার হয়েছেন আপনি সেই কথাগুলো একবার চিন্তা করেন একজন মানুষ নির্ভুলভাবে দুনিয়াতে চলাফেরা করতে পারে না তবে একটি জিনিস আমাদের কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে নিজের বউকে নিয়ে তিনি কি করছেন গান গাইছেন তিনি প্রকাশ্য যুবকদেরকে দেখাচ্ছেন তবে আমরা এখানে এই কথাটা বলি যে বউকে নিয়ে মানুষকে দেখিয়ে গান করাটা যেটা আসলে তারা ইসলামিক মনে করছে ইসলামিক আকারেই তারা গান গাইছে কিন্তু এই গানটি এভাবে করা ঠিক হয়নি কারণ বউকে তো মানুষকে দেখানোর মতো নয় এটা হচ্ছে গোপনে ভালোবাসার জিনিস আপনি গোপনে তাকে সাই দেন গোপনে তাকে লাইক দেন কিন্তু এখানে পাবলিক প্লেসে তাকে নিয়ে এসে নিজেও যেমন আল্লাহর কাছে গুনাহগার হয়ে গেলেন সবাইকে আরো দশজন যুবককেও আপনি কি করলেন গুনাহগার বানালেন তবে একটি কথা বলতে চাই যে যারা ইসলাম মানে না যারা কোরআন মানে না আল্লাহকে বিশ্বাস করে না এরা হচ্ছে কালো কাপড় কালো কাপড়ে অনেক দাগ সবগুলো দেখা যায় না এরা জেনা করতেছে চুরি করতেছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে আপনি রাতের বেলা বিভিন্ন হোটেলে গিয়ে 3-4 হাজার টাকা নিয়ে মিয়া ভাড়া নিয়ে সারা রাত থাকতেছে কালো কাপড় দেখা তো যাচ্ছে না কিন্তু যখন তুমি মাথা দেবেন লেবাস পরবেন ইসলামের পক্ষে কথা বলবেন কোরআনের পক্ষে কথা বলবেন সমাজ অন্যায় হলে বাধা দেবেন আপনারা হলেন সাদা কাপড় অল্প একটু দাগ হলেই দেখা যায় অল্প একটু স্পট পড়লেই দেখা যায় যেটা আমাকে পরিষ্কার করতে হবে তো দেশে অনেক অন্যায় হয় মানুষ চুপ থাকে সাদা কাপড় একটা দাগ দেখা দিয়েছে এটা নিয়ে মানুষ তোলপাড় আসলে তাকে আমরা ক্ষমার দৃষ্টি দেখব তবে আমরা বলবো যে একজন জনপ্রতিনিধি যেমন যা ইচ্ছা তাই করতে পারে না তেমনি যারা এই ইসলামের মধ্যে রয়েছে ইসলামী লিবাস পরেছে তারাও যা ইচ্ছা তা করতে পারে না আমাদের সমাজে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করাটা একটু মানুষ খারাপ চোখে দেখে কিন্তু আপনি সৌদি আরবে খোঁজ নিয়ে দেখেন যে প্রথম বর বউ নিজের স্বামীকে নিজেই সাজিয়ে তারা দ্বিতীয় এবং তৃতীয় বিয়ে করতে নিয়ে যাচ্ছে ওখানকার একটা কালচার তারা এটা মেনে নিয়েছে তারা কিছুই মনে করে না আর আমাদের সমাজে এটা ঘৃণার চোখে দেখা হয় আসলে আল্লাহর যদি পারমিশন থাকে নবীর যদি অনুমতি থাকে তাহলে মানুষ ঘৃণা করাতে আমার কিছু যায় আসে না কোন মানুষ যদি সামর্থ্যবান হয় সে যদি মনে করে যে আমি চারটে বইয়ের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো সে চারটে বিবাহ করতে পারে কে কি বললো সেদিকে যায় আসে না এই জন্য তবে আমি একটা কথা বলবো যে কোন মানুষ গোপনে বা প্রকাশ্য ভালো কাজ করলো এদিকে টাকা থেকে না করে কোন ব্যক্তি গোপন এবং প্রকাশ্য অন্যায় করতেছে কারা প্রকাশ্য মানুষকে হত্যা করতেছে প্রকাশ্য সুদ খাচ্ছে মদ খাচ্ছে মদের লাইসেন্স দিচ্ছে জেনা করতেছে আবাসিক হোটেল খুলে মেয়েদেরকে ভাড়া কাটাচ্ছে এই ব্যাপারে যদি আমরা কথা বলি অনায়াসে দেশ থেকে অশান্তির আগুন নিভে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সকলকে আমরা বলি যে
আল্লাহর কাছে তওবা করার জন্য মানুষ এমন না যে মানুষ ফেরেশতা নির্ভুল ভাবে দুনিয়াতে চলাফেরা করবে এটা মানুষ পারবে না গুনার মধ্যে ভালো কাজের মধ্যে দিয়ে মানুষের জীবন এবং মৃত্যু তবে আমরা সকলে এড়িয়ে চলব আল্লাহ পাক যে কাজগুলো নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকা আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কাজের করতে আমাদেরকে সাপোর্ট করেছেন অর্ডার করেছেন এগুলো মেনে নেওয়া আল্লাহ পাক সকল কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন।